নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এরাজ্যের পুলিশের কি কাজ কম পড়েছে, নাকি পুলিশকে যে কাজ করার জন্য পুলিশ ডেপুটেড হয় সেই কাজ না করতে দিয়ে পুলিশকে দিয়ে অন্য কাজ করানো হয়? এই প্রশ্নটা আমরা বারবার বিভিন্ন সময়ে আপনাদের সামনে এনেছি, কিন্তু আজকে যে ঘটনাটা নিয়ে এনেছি মারাত্মক। অন্তত রাজ্যপালের বা রাজভবনের সন্দেহ, সেখানে কলকাতা পুলিশের কিছু পুলিশকে দিয়ে গোয়েন্দাগিরি করানো হচ্ছেন রাজভবনের দোতলা থেকে, প্রায় টানতে 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 বললে আবার রেগে যাবেন এরা। যাই হোক, রাজভবনের দোতলা থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন রিপোর্ট অন্তত সংবাদ মাধ্যমে ভেসে এলো। আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা আজকে বলবো। রাজভবনে গোয়েন্দাগিরি করে রাজ্য সরকারের লাভটা কী হচ্ছে, নবান্নের লাভটা কী হচ্ছে? এই রাজ্যপালকে তো হাতে করে দিয়েছেন, অ আ ক খ এ বি, এবিসিডি নয়, অ আ ক খ নি হাতে করে দিয়েছেন, আপনারা জানেন। এই রাজ্যপালই তো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে অনেক লম্বা চওড়া কথা বলতে বলতে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে শেক্সপিয়ার, টলস্টয় সেই সময়ের সাহিত্য চর্চার সঙ্গে সমগোত্রে ফেলে দিয়েছিলেন। বাংলার মানুষ বুঝেছিল যে রাজ্যপালকে নিয়ে যেটা চলছে বা রাজ্যপাল যেটা করছেন সেটাই বাংলার মাটিতে অনভিপ্রেত, এবং পরবর্তীকালে রাজ্যপাল বুঝেছেন, থেকে শিখেছেন যে রাজ্যপালকে ব্যবহার করার জন্য নবান্ন চেষ্টা করছে, বুঝেছেন বটে। এবং বুঝতে বুঝতে পরবর্তীকালে আপনারা জানেন তার যিনি প্রেস সচিব ছিলেন সম্মত নন্দিনী চক্রবর্তী, তাকে ফেরত পাঠিয়েছেন। তারপর একাধিক খটামটি লেগেছে বিভিন্ন বিষয় নিয়ে, নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, উপাচার্য নিয়োগ প্রতিনিয়ত চলছে, রাজ্যপাল ভার্সেস রাজ্য সরকার। উচ্চশিক্ষাটা তো প্রায় উঠেই গেছে এই লড়াই করতে করতে, ঠিক সেই আবহে দাঁড়িয়ে আমরা আজকে এই প্রতিবেদনটা কেন নিয়ে এলাম জানেন তো? আমরা নিয়ে এলাম এই কারণে, রাজভবন থেকে কলকাতা পুলিশের একটা বড় টিমকে দোতলা থেকে সরিয়ে দিয়েছেন রাজভবন, এমনই খবর অন্তত সংবাদ মাধ্যমে ভেসে এসেছে, এবং সেই বিষয়টা মারাত্মক। মারাত্মক আমি এই কারণে বলছি, আপনি ভাবুন তো, সাধারণ মানুষের উপর গোয়েন্দাগিরি হয়, কিন্তু রাজভবনের উপরও গোয়েন্দাগিরি, যদি সন্দেহ সত্যি হয় তাহলে তো সেটাই বলতে হবে, রাজ্য পুলিশকে দিয়ে অন্তত সেটাই করাচ্ছেন। তা না হলে যা খবর পাওয়া যাচ্ছে, সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের পুলিশে 50 জন বাহিনীকে মোতায়েন করা হচ্ছে রাজভবনের দোতলায়, মানে রাজ্যপাল রাজ্যের পুলিশ কলকাতা পুলিশকেও বিশ্বাস করতে পারছেন না, কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা রাজ্য। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, কলকাতা পুলিশ করবে কেন, যদি এই দায়িত্বটা রাজ্য সরকার বা নবান্ন থেকে দেওয়া হয় তারা করবে কেন? তারা হয়তো কম্পালসারি করছে, কিন্তু করবে কেন? তাদের কি এই জন্য সরকার মাইনে দেয়? এই জন্য কি আমার আপনার আমজনতার ট্যাক্সের টাকায় কলকাতা পুলিশ মাইনে পায়? প্রশ্নটা করছি তার কারণ আমি নিজে ভুক্তভোগী। আপনারা জানেন 7 জন পুলিশ অফিসার রিয়া স্ট্রিট থানায় বসে 3 ঘন্টা ইন্টারোগেট করেছিল আমাকে গত কিছুদিন আগে। আমি হিসেব করে দেখছিলাম তার আগের দিন অন্তত 3-4 জন পুলিশ অফিসার বসে ইয়া বড় প্রশ্নপত্র আমার জন্য করেছেন, 63টা প্রশ্ন একটা মামুলি ফেসবুক পোস্টের জন্য। এবং পরবর্তীকালে আমি যাওয়ার আগে 1 ঘন্টা আগে নিশ্চিতভাবে তারা সময় করে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছেন, আমি বেরিয়ে আসার পর নিশ্চয়ই আরও 1 ঘন্টা তারা সময় ব্যয় করেছেন নিজেদের মধ্যে আলোচনা করে। 7 জন পুলিশ অফিসার, হেয়ার স্ট্রিট থানার ওসি, হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি, হেয়ার স্ট্রিট থানার 3 জন সমত এসআই, গুন্ডা দমন শাখার এআরএস, সবাই মিলে উপস্থিত হয়েছেন। কি না সন্ময়বাবু কেন লিখেছেন যে মুখ্যমন্ত্রী মানে রাজ্য সরকারের খরচে এই সাংবাদিকরা গেছে, এতে নাকি সাংঘাতিকভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করবে, আর এইটা নিয়ে 7 জন পুলিশ অফিসারকে ডেপুট করে রাখা। আমি হিসেব করে দেখছিলাম অন্তত 5 ঘন্টা সেদিন, তার আগের দিন অন্তত 2-3 ঘন্টা, 8 ঘন্টা 5 জন কলকাতা পুলিশের বড় লেভেলের অফিসার, এসআই থেকে শুরু করে ওসি, অ্যাডিশনাল ওসি, গুন্ডা দমন শাখার এআরএস, এরা যদি বসে সময়টা কাটান তাহলে ওই একদিনের 8 ঘন্টার যে মাইনেটা তারা পান, সে মাইনেটা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় খরচা করায়, তাতে রাজ্য সরকার এদের আমাকে ইন্টারোগেট করার জন্য 8 ঘন্টা সব মিলিয়ে খরচা করলেন, সময় খরচা করলেন, পরবর্তীকালে আবার ডেকেছেন, আবার তার জন্য তারা বসে থেকেছেন, এসব অনেক কিছু ঘটেছে। প্রশ্নটা যে পুলিশ কেন এই কাজটা করবে, পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখবে, পুলিশ চোর ধরবে, পুলিশ ডাকাত ধরবে, পুলিশ আইন শৃঙ্খলা মেনটেন করবে, পুলিশ যদি কোথাও সাতটাক জুয়ার ঠেক বসে সেটা ভাঙবে, বেসিক পুলিশের জবটা কী, এইটাকেই গুলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওই পিসি ভাইপো কোম্পানি ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানির রাজত্বটা কায়েম রাখতে গিয়ে। আর সেইখানে দাঁড়িয়ে এখন রাজ্যপালের পিছুও বোধ হয় কলকাতা পুলিশকে দিয়ে ধাওয়া করেছেন, বোধ হয় কথাটা বললাম, তার কারণ কলকাতা পুলিশকে তা নাহলে তাড়াবেন কেন, কতটা আত্মসম্মানে লাগে বলুন তো? কলকাতা পুলিশের বহু আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসাররা আছেন,
বহু কর্মচারী আছেন, আমি তাদের দোষ দিই না, কিন্তু এই পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত এই লেভেলে নামিয়েছেন, তার মানে রাজ্যপাল সরাবেন কেন? এই প্রশ্নটা রেখে আমরা চলে গেছি সেই মানুষটার কাছে, দীপাঞ্জন চক্রবর্তী, রাজভবনে গোয়েন্দাগিরি নিয়ে, যিনি সরাসরি তার অভিমত ব্যক্ত করছেন সুদূর মুম্বাই থেকে। কি বলেছেন শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি একটা রিসেন্ট ডেভেলপমেন্ট, রাজ্যপাল গভর্নর তিনি তার সিকিউরিটি লেভেল থেকে অর্থাৎ তার গভর্নর হাউসের মধ্যে থেকে সেখান থেকে সরাসরি কলকাতা পুলিশকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বা উচ্চ লেভেলে রিপোর্ট করেছেন, এবং লাস্টটা খবর পাওয়া যাচ্ছে সবটা আমি কনফার্ম করতে পাচ্ছি না, যে দিল্লি থেকে সিআরপিএফ 50 জন সিআরপিএফ আসছেন গভর্নর হাউসকে প্রোটেকশন দিতে। মানে পুলিশকে যে যে স্তরে নামানো যায়, যে যে স্তরে কাজে লাগানো যায়, এই সমস্ত চ্যাপ্টারটা কি নতুন একটা অধ্যায় ওপেন করছে না? আমি আমি কেন আপনাকে প্রশ্নটা করছি, আমি আমার নিজের একাধিক অভিজ্ঞতায় দেখেছি, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে প্রায় 7 জন পুলিশ অফিসার আমার জন্য প্রায় 5 ঘন্টা সময় ব্যয় করেছেন সামান্য একটা ফেসবুক পোস্টে। মানে সব মিলিয়ে রাজ্যের পুলিশ ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামাচ্ছেন? ওয়েস্টেজ অফ রিসোর্স নয় কি, কি বলবেন? দেখুন, পুরো ব্যাপারটা, বক্তব্যটা দুটো পার্ট। প্রথম পার্ট যেটা রাজ্যপালের যে অভিযোগ, সেটা আমি কালকে অনেক রাত্রে শুনলাম একটি চ্যানেল থেকে, এবং তখনও আমি বক্তব্য রাখলাম। আমি আপনাকেও একই বক্তব্য বলছি, যদি এটা সত্যি হয়ে থাকে, রাজ্যপাল মহোদয় যে অভিযোগ করছেন তার যদি 10% সত্যি হয়ে থাকে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বড় বিপদ। কারণ রাজ্যপাল কারোর পছন্দ হতে পারে নাও হতে পারে ব্যক্তি হিসাবে, বা রাজ্যপালের পজিশনটাও কারোর ভালো হতে পারে না হতে পারে, কিন্তু এটা ভুললে চলবে না যে রাজ্যপাল কিন্তু রাজ্যের জন্য সংবিধানের রক্ষক, কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ বেঙ্গল, সেটা হচ্ছে রাজ্যপাল। সেটা কারোর ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে। আপনি যদি দেখেন যে অতীতেও বাম জমানাতেও বেশ কয়েকজন রাজ্যপাল ছিলেন, ভৈরব দত্ত পাণ্ডে থেকে শুরু করে অনেকে, যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল তদানীন্তন সরকারের, তারা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু এইরকম যুগ কোন রাজ্যপালের কাছ থেকে আসেনি যে আগের সরকার তাদের রাজ্যপালের উপর নজরদারি চালাচ্ছে। এটা যদি হয়ে থাকে, এটা অত্যন্ত লজ্জার। এটা ভাবতে পারছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে যে কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, সেই রাজ্যপালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে আসতে হচ্ছে? কনস্টিটিউশনের কাস্টোডিয়ানের জন্য সাধারণ নাগরিক, যারা কনস্টিটিউশন তো আমাদের নিয়ে, নাগরিকদের নিয়ে, তাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেগুলো কোথায় যাবে? আমার আপনার জন্য, সাধারণ মানুষের জন্য তো কেন্দ্রীয় বাহিনী আসবে না, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে কে সুনিশ্চিত করবে? জানি না, যদি রাজ্যপালের এই কথাটা সত্যি হয় এবং উনি যদি যে অভিযোগ করেছেন সেটা যদি ঠিক প্রমাণিত হয় বা কোন রকমের মেরিট থাকে, তাহলে আমার দাবি রইল যে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র ইমিডিয়েট নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে দরকার পড়লে হাইকোর্টের মনিটরিংয়ে বা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে, কারণ এখানে কনস্টিটিউশন সরাসরি জড়িত, কনস্টিটিউশনাল কাস্টোডিয়ানের এগেনস্টে বা তার বিরুদ্ধে এরকম ট্যাপিং হচ্ছে বা নজরদারি হচ্ছে, ইমিডিয়েট এনকোয়ারি চালানো উচিত এবং সেই হিসাবে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই যে নজরদারির অভিযোগ, নজরদারি কি ফিজিক্যাল নজরদারি করছেন যেখানে যে সমস্ত পুলিশের লোকজন যারা জড়িত রয়েছেন, ইলেকট্রনিক বাগ ইউজ হচ্ছে, ফোন ট্যাপিং করা হচ্ছে, তো যাই হোক না কেন এটা ইমিডিয়েট তদন্ত করা উচিত। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে ওয়েস্টেজ অফ রিসোর্সেস, এটা একটা সত্যি সত্যি অত্যন্ত দুঃখের ব্যাপার। দেখুন, আমি আগে বহুবার বহু চ্যানেলে, আপনাদের চ্যানেলে বহু জায়গায় বলেছি, এই যে বাংলায় সন্ত্রাসবাদ যেরকম ভাবে মাথাচাড়া দিচ্ছে, স্লিপার সেলসের অ্যাক্টিভিটিস বাড়ছে, নর্মাল ক্রাইম হচ্ছে, বাইরের রাজ্য থেকে ক্রিমিনাল এসে ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে, এর মেন কারণ হচ্ছে পুলিশ প্রশাসনের যে লিমিটেড রিসোর্সেস। একেই কয়েক লক্ষ পোস্ট এখনো ভ্যাকেন্ট, যেগুলো সিভিল ভলেন্টিয়ারদের দিয়ে করা হচ্ছে,
তারপরে যে এক্সিস্টিং রিসোর্সেস সেগুলোকে ভুল জায়গায় ভুল কাজে ব্যবহার করা হচ্ছে। এবং এক শ্রেণীর পুলিশ অফিসাররা তারা বুঝে গিয়েছেন যে আমাদের যে শপথ নিয়ে আমরা ইউনিফর্ম পরেছি সে শপথকে না মানলেও কি চলবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলছে সেটা মেনে চললেই চলবে, তাতে আমার চাকরির নিরাপত্তা থাকবে, প্রমোশন হবে, হোয়াট এভার সুবিধা অসুবিধা যেগুলো পাবো আমরা সবই আইনি বেআইনি পথে। তার ফলশ্রুতি দেখা যাচ্ছে আজকে কিন্তু প্রত্যেকটা স্তরে আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে এবং ডাউন দ্য লাইন কেউ কাউকে মানছে না, কারণ প্রত্যেক কোটা লোক জানে যে আমার যে উপরে লোকটি বসে আছে সে অপদার্থ, সে ডিসিপ্লিন মানে না, তার মাথায় কেউ কারো একটা হাত রয়েছে, আমার মাথাতেও কারো একটা হাত রয়েছে, তাহলে আমি কেন আমার সিনিয়রকে মারব। এই যে একটা চরম অরাজক ব্যবস্থা হয়ে গেছে আমাদের বাংলার পুলিশ ব্যবস্থার মধ্যে, পুলিশ সিস্টেমে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এর ভবিষ্যৎ ভালো হবে না, হতে পারে না। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মতামত দিলেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।